তুলসী চারার মেলা, যে মেলাকে ঘিরে রয়েছে নানা ধরনের জনশ্রুতি, আর এই মেলার ইতিহাস বা জনশ্রুতি শুনলে অবাক হবেন, আপনিও বলবেন এবার অবশ্যই যাব এই তুলসী চারার মেলাতে। আপনার একেবারে আশেপাশেই হয় এই মেলা। কোথায় এই মেলা? অবিভক্ত মেদিনীপুর জেলার এক প্রাচীন এবং জনপ্রিয় গ্রামীণ মেলা হলো এই তুলসী চারার মেলা। প্রায় 529 বৎসরের প্রাচীন এই মেলা, একেবারে ভিন্ন ধরনের। একপারে পশ্চিম মেদিনীপুরের সবং, আর অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর। মাঝখান দিয়ে বয়ে চলেছে কেলেঘাই নদী। পটাশপুর এবং সবং এলাকার 2 থেকে 3টি মৌজা নিয়ে প্রায় 13 থেকে 14 একর জায়গা জুড়ে এই মেলা বসে। পটাশপুরের গোকুলপুর গ্রামে নদী পাড়ে আছে সেই তুলসী মঞ্চ, যাকে কেন্দ্র করেই এই মেলা। সেটির উচ্চতা এখন একটি দোতলা বাড়ির সমান। এই মেলাকে ঘিরে কিছু তথ্য এবং জনশ্রুতি চলুন জানি। অষ্টাদশ শতকের বাকসিদ্ধ বৈষ্ণব সাধক শ্যামানন্দ বৈষ্ণব চূড়ামণি শ্রী গোকুলানন্দ বাবাজি পটাশপুর, সবং এবং আশপাশের বিশাল এলাকায় বৈষ্ণবাচার্য রূপে বন্দিত ছিলেন। কথিত আছে, পৌষ সংক্রান্তির মধ্যরাতে কেলেঘাই নদীর মাঝে নিজের যোগ মঞ্চে তিনি সজ্ঞানে দেহত্যাগ করেন। দেহত্যাগ করার আগে গোকুলানন্দজি তার প্রিয় শিষ্য বিপ্রদাস ভূঁয়াকে, যিনি আসলে ওই গ্রামেরই জমিদার পরমানন্দ ভূঁয়ার ছেলে, তার যোগ মঞ্চেই সমাহিত করার আদেশ দিয়ে যান। তিনি বলেছিলেন, পৌষ সংক্রান্তির মধ্যরাত্রির পর যে ভক্ত নদীতে স্নান সেরে তার যোগ মঞ্চের তুলসী গাছের গোড়ায় নদীর 3 মুঠো বালি দেবে, তার মনস্কামনা পূর্ণ হবে। সেই থেকে পৌষ সংক্রান্তির দিন তার সমাধি ভূমিতে তুলসী চারার মেলা বসে। সেখানে হাজার হাজার নরনারী শীতের ভোররাত থেকেই কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিয়ে পুজো নিবেদন করেন। মাটি জমতে জমতে জায়গাটা একটা ছোট টিলার আকার ধারণ করেছে। নদীর ঘোলা জলে ডুব দিয়ে ভেজা কাপড়ে মাটি দিতে দিতে পথটি ভীষণভাবেই পিচ্ছল হয়ে পড়ে। বেলা যত বাড়ে, দোতলা সমান উঁচু সমাধির শিখরে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। রীতিমতো হড়কাতে হড়কাতে আছাড় খেতে খেতে পুণ্যার্থীরা সমাধি চূড়ায় উঠে মাটি দেবার চেষ্টা করেন, আর সেই প্রচেষ্টা সত্যি দেখার মতো বিষয়। কমবয়সী ছেলেপুলেদের দল ওই চূড়ায় পৌঁছাতে পারলেও বয়স্করা পারেন না, তারা সমাধির একেবারে গোড়াতে মাটি দেন। এই মেলাতে পৌঁছাতে গেলে খড়গপুর মেদিনীপুর বালিচকগামী লোকাল ট্রেনে বালিচক স্টেশনে নেমে পটাশপুরগামী বাসে দেহাটি ব্রিজে নেমে টোটোতে মেলা প্রাঙ্গণ। বালিচক স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 36 কিলোমিটার। গাড়ি ভাড়া করেও যেতে পারেন। নিজস্ব গাড়ি নিয়ে যদি যান তাহলে 6 নম্বর জাতীয় সড়ক ধরে ডেবরা হয়ে বালিচক তেমাথানি দেহাটি ব্রিজ হয়ে তুলসী চারার মেলা পৌঁছে যাবে। সেখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এই মেলাতে কি পাবেন? নানা ধরনের তুলো এবং বৈষ্ণবদের খোল মৃদঙ্গ কেনাবেচার জন্য মেলাটি বিখ্যাত। বর্তমান দিনে জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেলাতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সমস্ত ধরনের উপকরণই পাওয়া যাচ্ছে। দেখতে হবে কাই খুঁজে দেখি আর কি দেখ।